ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্থডে ব্লগ। সো আমুর বার্থডে শেষ হলো আর অ্যাগেইন আরেকটা বার্থডে শুরু হয়ে গেছে, আর সেই বার্থডের জন্য আমি মূলত এখানে কেক রেডি করতেছি। কেক এই মুহূর্তে চুলায় বসানো ছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমি ফ্রস্টিংটা রেডি করতেছি। সো হুইপ ক্রিম আমি হচ্ছে এখানে ভালোভাবে বিট করে নিতেছি, এরপরে হচ্ছে এটাতে কালার দিব। তো আমি হচ্ছে যার জন্য কেক বানাইতেছি তার ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালার। সো সেই অনুযায়ী আমি হচ্ছে আমার কাছে বেসিক দুইটা রং ছিল, সেটা দিয়ে আমি ল্যাভেন্ডার কালার বাড়াচ্ছি। রেড আর ব্লু দুটো একসাথে মিক্স করে এরকম একটা কালার আসছে, আর এটা দিয়ে কেক বানাবো। তো মজার বিষয় হইতেছি কি, এই দিন আমার একটা সুবিধা হয়েছে ডেকোরেশন করতে, যে কেকটা না আমার আমি স্লাইস করি নাই, মানে একবারে আমি হচ্ছে ডেকোরেট করছি। নর্মালি দেখা যায় যে কেকটা বানানোর পর এই কেকটাকে মাঝখান থেকে একটু স্লাইস করে মাঝখানে ক্রিম দিয়ে এরপরে হচ্ছে উপরে মানে লেয়ার করি আর কি, টু লেয়ার, সেটা করি নাই। আর যেহেতু কেকটার হচ্ছে একটু হাইট কম ছিল, যার কারণে আমার সেটা প্রয়োজনও পড়ে নাই। আমি হচ্ছে এখানে সুগার সিরাপ দিয়ে আমি হচ্ছে কেক হুইপ ক্রিমটা দিয়ে ভালোভাবে এখানে ডেকোরেশন করে নেব। আর মজার বিষয় হইতেছি কি, আমি নর্মালি যখন স্লাইস করে এরপরে মানে হাইট কেক বানাইতে যাই তখন হচ্ছে কি একটু উঁচ নিচ হয়ে যায়, তো উঁচা নিচা হওয়ার কারণে না মানে ভালোভাবে ফ্রস্টিংটা বসতে চায় না, সমান হয় না। তো এই দিক দিয়ে আমি এদিন ফ্যাসিলিটিস পাইছিলাম যে মানে খুব স্মুথলি আমি হচ্ছে কেকটার ফ্রস্টিংটা বসাইতে পারছিলাম, এক। আর দ্বিতীয় হচ্ছে এই কেকটার ডেকোরেশন যখন আমি করতে গেছি দেখলাম যে মানে খুবই মানে কেন জানি ইজি হয় নাই। হ্যাঁ আমি পরিশ্রম দিছি, বাট মানে এটার আউটকাম সি যথেষ্ট সুন্দর হয়েছে, মাশাল্লাহ দিলে। মানে আমার নিজেরই এত ভালো লাগছে যে আমার মনে হচ্ছিল কেকটা না কাটি, অনেক সুন্দর হয়েছে। আমার এখন পর্যন্ত বানানো সবচেয়ে বেস্ট কেক, বেস্ট বলতে খাওয়ার টেস্টের দিক থেকে না, বাট ডেকোরেশনের দিক থেকে বেস্ট কেক ছিল। আর এদিকে রুমকি তো রিভিউ দিয়েই দিছে যে এই কেকটা টেস্ট কতটা ভালো ছিল। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ বার্থডেটা কার ছিল, মূলত আঞ্জুমার বার্থডে ছিল, আর আমি হচ্ছে ওর জন্য এই ল্যাভেন্ডার ডেকোরেশনের কেকটা বানাইছিলাম, আর চকলেট কেক ছিল। আর এদিকে আঞ্জুম হচ্ছে আমাদেরকে একটা ছোটোখাটো ট্রিট দিল, তো এখানে হচ্ছে চিকেন স্টিক কিনে আনছিল আর সাথে পরোটা ছিল। তো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম, এরপরে কেক কাটিং করতে রুমকি বাসায় আসছিলো, কিন্তু তার আগে আমি আর আঞ্জুম মিলে রুমকি সহ আর কি BFC-তে চলে যাই। তো এটা ছিল আঞ্জুমের পক্ষ থেকে আমাদেরকে ট্রিট। সো মাঝখানে এত ব্যস্ততা বেড়ে যায় যে হ্যাংআউট করার টাইমই পাচ্ছিলাম না, তো আঞ্জুমের বার্থডে উপলক্ষে হ্যাংআউটের একটা সময় হয়ে যায়, কিন্তু বাসায় আমরা ওরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করিনি। অ্যান্ড সি আঞ্জুমের মানে ফ্রেন্ডদের থেকে মাশাল্লাহ দিলে ভালোই গিফট পাইছে, আর বাসায় ওরকম অ্যারেঞ্জমেন্ট এবার তেমন করা হয় নাই। ইভেন এর আগে আঞ্জুমরে অনেকবার সারপ্রাইজ দিছি, বাট এইবার হচ্ছে ওরকম সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়া হয় নাই। ও জানতোই যে ওর জন্য কেক বানাইতেছি, ওর ড্রেসের সাথে ম্যাচ করে বানাইতেছি, সো দ্যাট ওয়াজ আ ডে। আর এই যে এখানে হচ্ছে আমার একটু স্পাইসি চিকেন উইংস খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তো ওটাই খেললাম, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর রুমকি নিয়েছিল চিকেন ফ্রাই, আর আঞ্জুম তেমন কিছু খায় নাই কারণ ও ফ্রেন্ডদের সাথে খেয়ে অলরেডি ফুল ছিল, যেহেতু ওদেরকে ট্রিট দিতে গেছে নিজেও খাইছে। সো ইয়াস দ্যাট ওয়াজ আ ডে।